প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে হাজির হয়েছি স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত প্রতিবেদনমূলক অনুষ্ঠান সম্ভাবনার স্বাধীন বাংলা অনুষ্ঠানে। বরাবরের ন্যায় আপনাদের স্বাগত জানাচ্ছি স্বাধীন বাংলা টিভি অনুষ্ঠান দেখার জন্য। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম। আজকে যাকে উপস্থাপনা করব তিনি হলেন চেয়ারম্যান শাহিদা মোশারফ, দুপতরা ইউনিয়ন, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। শুনুন তাহলে দুপতরা ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি স্বাধীন বাংলা টেলিভিশনকে, আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রাব্বুল আলমিনের প্রতি যে আমাকে এই দুপতরা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করায়। আমার প্রিয় নেতা জনাব আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞতা পোষণ করেই আমি শুরু করছি। আমি আসলে ছাত্রজীবন থেকেই চেষ্টা করেছি মানুষের উপকার করার, কিন্তু তখন যতটুকু আমি পেরেছি আমি উপকার করেছি। ছোট ছোট করে আমার স্বপ্ন ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কাজ করা। সেই স্বপ্ন থেকেই একটি সময় আমি উচ্চতর শিক্ষা লাভ করতে না পারলেও, আমি যখন একটি সময় আমার রাজনৈতিক শিক্ষাগুরু আমার নেতা আলহাজ নজরুল ইসলাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, ওনার হাত ধরে আমাদের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা আমাদের বঙ্গবন্ধু সোনার বাংলাকে সফল করার জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন, নারীদেরকে সরাসরি ভোটে নির্বাচিত করে আমাদেরকে সুযোগ করে দিয়েছিলেন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিত্ব করায়, সেই সংরক্ষিত আসনেই আমি প্রথম আমার প্রিয় নেতার হাত ধরে আমি এই দুপতরা ইউনিয়ন পরিষদে 97 সনের ডিসেম্বর মাসে আমি মহিলা সংরক্ষিত আসনে মহিলা সদস্য হিসেবে নির্বাচিত হই। নির্বাচিত হওয়ার পর থেকে আমি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছি, অসহায় মহিলাদের পাশে দাঁড়িয়েছি, আমি বাল্যবিবাহ রোধ করার পাশে দাঁড়িয়েছি, আমি প্রত্যেকটি উন্নয়নমূলক কাজে আমি শরিক হয়েছি। তার সাথে সাথে আমি রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। আমি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ 2500 শাখার সভানেত্রী নির্বাচিত হওয়ার পর থেকে আমি আমার যাত্রা শুরু। সেই থেকে আমার প্রিয় নেতা আমাকে যখন এই মহান দায়িত্বে বসিয়ে দিয়েছিলেন, তখন থেকেই আমি আন্দোলন, সংগ্রাম, বিএনপির জোট সরকারের যে নির্যাতন, সেই নির্যাতনের শিকার হয়েও আমি আমার কর্মকাণ্ড আমি থামিয়ে রাখিনি। আমি মানববন্ধন, আমাদের যে কাঁচপুরে মানববন্ধন হয়েছে সেই মানববন্ধনে আমি অংশগ্রহণ করেছি, আমাদের বিভিন্ন ঢাকার পল্টনে আমি সেই কাঁচপুর থেকে হেঁটে গিয়ে যেদিন আমাদের লং মার্চ হয়েছিল, যে সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছিল, সেদিন আমি সরারদি উদ্যানে গিয়েছিলাম কাঁচপুর ব্রিজ থেকে হেঁটে, এবং আমি সোনিয়াকড়া থেকে হেঁটেও আমি সরারদি উদ্যানে গিয়েছি। এমনি করে আমি মহিলাদেরকে নিয়ে সংঘবদ্ধ করে আমি আমাদের পাঁচরখিতে মানববন্ধন হয় সেই মানববন্ধনে গিয়েছি। আপনারা হয়তো জানেন যে আমাদের প্রিয় নেত্রী যখন সিলেটে গিয়েছিলেন তখন আমাদের এরিয়া পুরিন্দা বাজার, পুরিন্দা বাজারে যখন ক্রস করেন তখন ফজরের আজান পার হয়, তো ওই মুহূর্তে আমি শত শত নারীদেরকে নিয়ে আমি সেই আমাদের প্রিয় নেত্রী যখন সিলেট যাচ্ছিলেন সেখানে আমাদের প্রিয় নেতা আলহাজ নজরুল ইসলাম বাবুর সাথে একতা ঘোষণা করে ওনার নেতৃত্বে আমরা সেখানে সমবেত হয়েছিলাম। তেমনিভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে আমি 2500 উপজেলা পরিষদের সম্মানিত সদস্য ছিলাম। সেই সদস্য থাকাকালীন সময়ে জামাত শিবিরের লোকেরা আমাকে এমন অকথ্য ভাষায় গালাগালি করেছে, আমাকে যত ধরনের আর্থিক এবং
যত ধরনের নির্যাতন আছে তারা করেছে, সেই নির্যাতনের শিকার হয়েও আমি জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন সোনার বাংলা গড়ার যে প্রত্যয় দেখিয়েছিলেন আমাদের বঙ্গবন্ধু, সেই লক্ষ্য থেকে আমি ফিরে আসিনি। আমি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমার প্রিয় নেতার সেই মানসিক শক্তিকে আমি বুকে ধারণ করে আমি আমার পথ এগিয়ে গিয়েছি। তারই ধারাবাহিকতায় আমাদের যখন 2008 সনে আমাদের প্রিয় নেত্রী আবার বাংলাদেশ আওয়ামী লীগের সরকার গঠন করেন, তারই সাথে আমাদের প্রিয় নেতা আলহাজ নজরুল ইসলাম বাবু ভাই 2008 সনের 29শে ডিসেম্বর উনি সংসদ সদস্য নির্বাচিত হন। এই সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে আমরা এই নারীরা আমি আমার মহিলা আওয়ামী লীগ দাঁড়ে দাঁড়ে ঘুরেছি আমাদের প্রিয় নেতাকে মনোনয়ন পাওয়ার জন্য এবং ওনার জনমত সৃষ্টি করার জন্য। আপনারা জানেন এই 2500 উপজেলা ছিল বিএনপি কেন্দ্রিক উপজেলা, সেই উপজেলাকে আমাদের প্রিয় নেতা ধীরে 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 তিল তিল করে এটা আওয়ামী লীগের দুর্গ গঠন করেছেন। সেই দুর্গের একজন আমি ছিলাম, একজন কর্মী, আমার নেতার একজন কর্মী ছিলাম। সেই কর্মী থেকে আজকে আমি এই ইউনিয়ন পরিষদের দায়িত্ব দিয়েছেন আমাদের বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং আমার প্রিয় নেতা আলহাজ নজরুল ইসলাম বাবু ভাই আমাদের এই জনগণের সমর্থন নিয়ে আমাকে মনোনয়ন দিয়েছিলেন। সেই মনোনয়নের পরিপ্রেক্ষিতে আমি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে আমি 2011 সনের নির্বাচনে আমি জয়লাভ করি, চেয়ারম্যান হিসেবে আমি এই পবিত্র দায়িত্ব আমি হাতে পাই। এই পবিত্র দায়িত্ব হাতে পাওয়ার পরে আমার প্রিয় নেতা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, সততা, নিষ্ঠা এবং প্রত্যেকটি মানুষের উপকারে যেমন আসতে পারি সেই দিক নির্দেশনা অনুযায়ী আমার সবচেয়ে বড় কথা, আপনারা আমার প্রত্যেকটি শব্দ আমি শিখেছি আমার নেতার কাছ থেকে, আমি সেই শিক্ষা নিয়েই আমি আজকে কথা বলি। আমার নেতা শিখিয়েছিলেন লোভ লালসার বাইরে থেকে যে পবিত্র দায়িত্ব হাতে পেয়েছ সেই দায়িত্বকে কাজে লাগাও, মানুষ বাঁচবে 50 বছর 60 বছর আর ইতিহাস থাকবে সারা জীবন, সেই ইতিহাস সৃষ্টি করো, সেই লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি। 2011 সন থেকে আমি দায়িত্ব নিয়ে জুলাই মাসের মাস থেকে দায়িত্ব নিয়ে আজকে আমি দ্বিতীয়বারের মতো নৌকার প্রতীক নিয়ে আজ অবধি আমি কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমি আসলে আমি যদি বলি আমার উন্নয়ন, আসলে আমার উন্নয়ন কিছুই না, আজকে বঙ্গবন্ধুর কন্যা সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলার সফল রাষ্ট্রনায়ক হওয়ার কারণে, আর আমার প্রিয় নেতা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক 2500 জাতীয় সংসদ সদস্য হওয়ার কারণেই আজকে আমি এই উন্নয়ন করতে পেরেছি। আমার এই উন্নয়নের সকল সফলতা আমার প্রধানমন্ত্রীর এবং আমার এমপি মহোদয়ের, আমি শুধু তার বাস্তবায়নে কিছু সহায়ক ভূমিকা পালন করেছি। সর্বোপরি আমি আমার পরিচয়টি আমি আগে দেইনি, সেটি হলো আমি শাহিদা মোশারফ, চেয়ারম্যান দুপ্তারা ইউনিয়ন পরিষদ, আমি একজন সহায়ক মুক্তিযোদ্ধার সন্তান, আমি সহায়ক মুক্তিযোদ্ধার সন্তান, আমি এটাই বলবো। মুক্তিযুদ্ধের সময় আমার বাবা মুক্তিযোদ্ধাদের অনেক সহযোগিতা করেছিলেন, খাদ্য দিয়ে, অর্থ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন, সেই হিসাবে আমি একজন সহায়ক মুক্তিযোদ্ধার সন্তান, আমি সেই পরিচয়টাই আমি গর্ব করে বলি। আর আমার উন্নয়নের কথা যদি বলেন, সেই উন্নয়ন আমি করেছি আপনাদের আমাদের যিনি প্রিয় মানুষ সেই আমাদের প্রিয় নেতা আমার রাজনৈতিক শিক্ষাগুরু আলহাজ নজরুল ইসলাম বাবু ভাইয়ের কারণেই আমি এত করতে পেরেছি। আসলে 40 বছর আগে 40 বছরে যে উন্নয়ন হয়নি, একটি চেয়ারম্যান যা করতে পারেনি, আমরা কিন্তু 10 বছরেই তা করতে পেরেছি। তার কারণ কিন্তু আমরা না, তার কারণ হলো আমাদের মাননীয় এমপি মহোদয় এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি আসলে উল্লেখযোগ্য কয়েকটি কথা বলবো। আমার এই ইউনিয়ন পরিষদের পিছন দিয়ে একটি ব্রিজ হয়েছে, এখানে অসংখ্য ধনী লোক ছিল কিন্তু তারা কোনোদিন বিএনপি করতো, তারা কোনোদিন একটি ব্রিজ করতে পারেনি, তারা কোনোদিন একটি রাস্তা করতে পারেনি, বাঁশের সাঁকো দিয়ে তারা গিয়েছেন তাদের নিজের বাড়িতে। আমি নির্বাচিত হওয়ার পর আমার মাননীয় এমপি মহোদয় মাধ্যমে এই ব্রিজ, আমার মাননীয় এমপি মহোদয় নিজের জায়গা দিয়ে এই ব্রিজ করেছেন, বাজারের এত দামি জায়গা
আমার মাননীয় এমপি মহোদয় দিয়ে এই ব্রিজ করেছেন এবং এই রাস্তা আমি করে দিয়েছি, আমার মাননীয় এমপি মহোদয়ের বরাদ্দ দিয়ে আমি করে দিয়েছি। এই সুন্দর একটি ব্রিজ দেখবেন, একটি রাস্তা দেখবেন, আমাদের দুইটি ইউনিয়নের সাথে সংযোগ রাস্তা, এবং মানুষের যে দুর্ভোগ ছিল স্বাধীনতার 40 বছর পরেও যে দুর্ভোগ ছিল, সেই দুর্ভোগ থেকে আজকে মানুষ শান্তিতে যাতায়াত করতে পারছে। আপনি আমার দুপতারা সেন্ট্রাল কর্ণেশন উচ্চ বিদ্যালয়, যেটা 1912 সনে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সেন্ট্রাল কর্ণেশন উচ্চ বিদ্যালয়ে আজকে আমাদের পরীক্ষার কেন্দ্র করা হয়েছে, এসএসসি পরীক্ষার কেন্দ্র করা হয়েছে। আমাদের কমিউনিটি দুপতারা হাই স্কুলের পাশেই আমাদের কমিউনিটি, আমার সময়ে এই কমিউনিটি সেন্টার গর্ত ভরাট করে এই কমিউনিটি সেন্টার আমার মাননীয় এমপি মহোদয় বরাদ্দ দিয়েছেন, সেই বরাদ্দ দিয়ে আমরা করতে সক্ষম হয়েছি। আমাদের আপনি 10 শয্যা হসপিটাল আরেকটু সামনে গেলেই দেখবেন আমার এই দুপতারা ইউনিয়নে 10 শয্যা হসপিটাল, মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র, এই 10 শয্যা হসপিটাল আমাদের আমার এই দুপতারাতেই স্থাপিত হয়েছে। এবং আপনি আরেকটু পরে গেলেই দেখবেন আপনি পাল্লা দুপতারা থেকে পাল্লা যে রোড, সেই রোড থেকে আমাদের বাজবি কবরস্থান হয়ে আমাদের বাজবি পাকা রাস্তা পর্যন্ত বিশাল 2 কিলোমিটার একটি রাস্তা আমরা করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে আমরা কিছু পাকা আরসিসি করেছি এবং কিছু ইটা সোলিং করে ইতিমধ্যেই আমরা এটা গুরুত্বপূর্ণ একটি রাস্তা রূপ দিয়েছি। এবং অসংখ্য রাস্তা আমি আমার চেয়ারম্যান হওয়ার পরে উল্লেখযোগ্য আরও কয়েকটি রাস্তা আছে, সেটি হলো একটি আমি 3 কিলোমিটার রাস্তা করেছি আমার ইউনিয়নের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সংযোগ করে দিয়েছি, যেখানে 12 কিলোমিটার ঘুরে এই ইউনিয়ন পরিষদে আসতে হতো, সেই ইউনিয়ন পরিষদে আজকে 3 কিলোমিটার 3 কিলোমিটার পাঁচ করে আরেক কিলোমিটার আসলে ইউনিয়ন পরিষদ, 4 কিলোমিটারের মধ্যে 12 কিলোমিটারের পরিবর্তে 4 কিলোমিটারের মধ্যে আমাদের ইউনিয়ন পরিষদে চলে আসতে পারছে আমাদের জনগণ, সেই রাস্তাটি আমি করেছি। আমি এই রাস্তাটি করে আমি আমাদের ডিসি মহোদয়, আমার এমপি মহোদয় ডিসি মহোদয়কে বলেছিলেন এই রাস্তাটি উদ্বোধন করার জন্য, আমাদের ডিসি মহোদয় আনিসুল হক স্যার এই রাস্তাটি উদ্বোধন করেছিলেন, সেই উদ্বোধনের কারণে আমি শ্রেষ্ঠ চেয়ারম্যানও নারায়ণগঞ্জ জেলায় নির্বাচিত হয়েছিলাম। সেই ধারাবাহিকতায় আমি অসংখ্য 1 কিলোমিটার 1.5 কিলোমিটার অসংখ্য রাস্তা আমি করেছি, সেই রাস্তাগুলো সাথে সাথেই আমার এমপি মহোদয় পাকা করেও দিয়েছেন। আসলে আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন আমি কি কি উন্নয়নমূলক কাজ করেছি, আমার এই উন্নয়নমূলক কাজের পিছনে বরাদ্দ দিয়েছেন যেহেতু আমাদের প্রধানমন্ত্রী, আমাদের এমপি, সেই হিসাবে কৃতিত্ব সব ওনাদের, আমরা যতটুকু ওনাদেরকে সহযোগিতা করেছি আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর সর্বোপরি আমি বাল্য বিবাহ রোধে, আমি যেহেতু একজন নারী সেই হিসাবে আমি বাল্য বিবাহ রোধে আমি যথেষ্ট ভূমিকা রেখেছি। আমি বাল্য বিবাহ আমার ইউনিয়নে নেই বললেই চলে, তারপরেও যে একেবারে দু একটা অনাকাঙ্ক্ষিতভাবে হয় না তা আমি বলবো না, সেটা আমাদের অজান্তে, আমার মেম্বারদের অজান্তে আমরা মাননীয় এমপি মহোদয়কে নিয়ে একটি টিম গঠন করে আমরা আমার মাননীয় এমপি মহোদয়ের সাহায্যে আমরা এই বাল্য বিবাহের জন্য র্যালি করেছি, জনসমাবেশ করেছি, সেই সাথে আমরা স্থানীয়ভাবে মেম্বার চেয়ারম্যান আমরা মিলে যে পদক্ষেপ নিয়েছি, বাল্য বিবাহ আমরা প্রায় শতভাগ নির্মূল করতে পেরেছি। আমরা মাদকের ব্যাপারে বলবো, মাদক আমরা শতভাগ নির্মূল না করতে পারলেও আমরা অনেকটা, যখন বিএনপি জোট সরকার ছিল তখন এই এলাকায় মাদক ছিল, মাদকের সাম্রাজ্য ছিল, সেই জায়গা থেকে আমাদের মাননীয় এমপি মহোদয় 2008 সালে ক্ষমতা নেওয়ার পরে আমাদের, আমরা যারা কর্মী ছিলাম, আমরা যারা নেতৃত্বে ছিলাম, তাদেরকে সাথে নিয়ে উনি যে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন, সেই জিরো টলারেন্স আজকে আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, তারই ধারাবাহিকতায় আজকে আমরা মাদক অনেকটাই নির্মূল করার পথে নিয়ে গিয়েছি, কিন্তু আমরা শতভাগ সফল হতে পারিনি। আমরা ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা মাদকেও শতভাগ সফল হতে পারব।
আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আমার ইউনিয়নে এবং সাতগ্রাম ইউনিয়নে একটি অর্থনৈতিক জোন করে দিয়েছেন, সে জাপানিজদের অর্থনৈতিক জোন, সেই অর্থনৈতিক জোনেও আমার এই থাকাকালীন সময়ে অর্থনৈতিক জোনের বরাদ্দ হয় এবং এই অর্থনৈতিক জোনের কাজ ইতিমধ্যেই চালু, কাজ চলতেছে। এই অর্থনৈতিক জোন যদি চালু হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী আমাদের মাননীয় এমপি মহোদয়কে স্নেহ করে যে অর্থনৈতিক জোন দিয়েছেন সেই জোনের মাধ্যমে আমাদের এই দুপতারা অনেক উন্নত হবে এবং আমাদের জনগণ আরও অনেক ভালো থাকবে। আমি আসলে চেষ্টা করছি এক ভালো কাজ করার, আমি আমার চেষ্টা চালিয়ে যাব। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী, আমরা বঙ্গবন্ধুকে দেখিনি, আমরা বঙ্গবন্ধুর ছায়াকে দেখতে পাই বঙ্গবন্ধুর কন্যার মধ্যে, বঙ্গবন্ধুর কন্যার ছায়া দেখতে পাই আমার প্রিয় নেতা আলহাজ নজরুল ইসলাম বাবুর মধ্যে। সেই ছায়ার মাধ্যমেই আমি কাজ করি, আমার আদর্শ, আমার জ্ঞান, আমার চিন্তা সব কিছুই আমি আমার প্রিয় নেতার আদর্শকে লালন করে আমি কাজ করি। আমরা লক্ষ্য করছি আফরের ইউনিয়নস্থ যে পরিবেশের যে বিপর্যস্ত, মানে যে দূষিত পানি, তারপরে বিষাক্ত কালো ধোঁয়া, যে এলাকাবাসীর যে ভোগান্তির শিকার, যে রোগ হচ্ছে, এসব বিষয়ে আপনার কী ভূমিকা পালন করছেন? আসলে আমার ইউনিয়নটা শিল্প সারা ইউনিয়নে আমার শিল্প গড়ে উঠেছে, সে আগে থেকেই শিল্প ছিল, সেই শিল্পের কারণে আমার যেই আমার ভবনের পিছন দিয়ে যে সোনাখালী নদী, সেই পানি দূষিত হয়ে গিয়েছেন। এই নদীর মাছ আমরা যখন ছোট ছিলাম তখন অনেক সুস্বাদু মাছ ছিল, মিষ্টি মাছ ছিল, সেই মাছ আজকে বিলীন হয়ে গিয়েছে। আসলে আমাদের এই দূষিত বজ্রর কারণেই বিলীন হয়ে গিয়েছে। আমি যখন চেয়ারম্যান নির্বাচিত হই, আমার নেতা যখন এমপি নির্বাচিত হয়েছিলেন তখনও উনি পদক্ষেপ নিয়েছেন এবং আমি যখন চেয়ারম্যান নির্বাচিত হই তখন আমি পদক্ষেপ নিয়েছি। আমি এই যারা এই শিল্পগুলোর মালিক, ফ্যাক্টরিগুলোর মালিক, তাদেরকে আমি চায়ের দাওয়াত করে আমার অফিসে এনেছিলাম, তাদের যাতে ইটিবি করে নেন, তাদের পরিষ্কারটা যাতে তারা সঠিকভাবে করেন, সে জন্য তাদেরকে আমি সুন্দরভাবে আহ্বান করেছিলাম। কিন্তু আহ্বানের পরেও তারা সেই আমার আহ্বান তারা মাথায় না রেখেই তারা তাদের মতো করে আবার চালিয়ে গেছেন। তার পরবর্তীতে আমরা আপনাদের মতো যখন সাংবাদিকরা আসে আমাদেরকে প্রশ্ন করে তখন আমরা ওনাদের মাধ্যমেও আমরা অনেক কথা বলেছি। ব্যক্তিগতভাবে আমার পরিষদ থেকে রেজুলেশনের মাধ্যমেও আমি প্রথমবারে, এবার তো আমার দ্বিতীয়বার, প্রথমবারে আমি পরিবেশ নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরে আমি চিঠি দিয়েছিলাম, সেই চিঠি দেওয়ার পরে কিছু কাজও হয়েছিল, কিন্তু কিছুদিন পরে আবার তারা সেই আগের মতোই কাজ করে যাচ্ছেন। তারপরে আমরা বিভিন্ন সময়ে আমরা আমাদের ইউএনও মহোদয়দের সাহায্য নিয়ে আমরা যখন দেখেছি অনেক খারাপ অবস্থায় চলে যায় তখন আমরা ইউএনও মহোদয়কে সুপারিশ করে আমি কয়েকটি মোবাইল কোর্টও করিয়েছিলাম। সেই মোবাইল কোর্টে অনেক আপনারা এদিকে গেলে দেখবেন ভাঙচুরও করা হয়েছিল, আমরা সেই নারায়ণগঞ্জ থেকে টিম এনে আমরা এখানে কিছু আমাদের সরকারি জমিও আমরা অবমুক্ত করতে পেরেছিলাম এবং এই বজ্র নিয়েও আমরা কাজ করেছিলাম। তখন তারা ইটিভির প্রতিশ্রুতি দিয়েছে তারা ইটিভি করবে, তারা আমাদেরকে এখনও আশ্বস্ত করে ইটিভি করেছেন, কিন্তু আসলে এই ইটিভি কোন ইটিভি আমার বোধগম্য নয়। আমি এই ইটিভি সম্বন্ধে, ইটিভি মানে হলো স্বচ্ছ পানি, যে পানি আবার পুনরায় ব্যবহার করা যাবে, এর নাম হলো ইটিভি। কিন্তু আসলে আমাদের এখনও দূষিত পানি বের হচ্ছে, এখনও আমাদের খালের পানি বের হচ্ছে। আমি আশা করব যে আমি যেহেতু এই পরিবেশের এই বিষয়টা আমি বারবার নক করেও আমি কাজ সম্পূর্ণ করতে পারিনি, আমি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি 9 বছরে এই পরিবেশ নিয়ে আমি নিজেকে ব্যর্থই বলবো।
তারপরেও আমি হাল ছাড়িনি, আমি চেষ্টা করছি। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আর আমাদেরকে যদি পরিবেশ মন্ত্রণালয় সহযোগিতা করে, আমার শতভাগ ইচ্ছে আছে এই পানি দূষণমুক্ত হোক, আবার সেই মিঠা মাছ আমাদের মাঝে ফিরে আসুক এবং আমাদের এই খালগুলো বাঁচুক। আমাদের জনগণ এই পানি থেকে যাতে কোনো পানিবাহী রোগে আক্রান্ত না হয় সেজন্য আমি আমার সর্বশক্তি দিয়ে, আমি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি কাজ করতে সক্ষম। আপনার ইউনিয়ন নিয়ে এবং আপনার ইউনিয়নের জনগণ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ইউনিয়নের জনগণ নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আল্লাহ যদি আমার আর এক বছর কম আছে আমার সময়, এই সময়ের মধ্যে আমার একটাই স্বপ্ন, আমি যেদিন শুরু করেছি সেদিন থেকে আজ পর্যন্ত এবং শেষ মৃত্যুর আখের দিন পর্যন্ত, চেয়ার আমার কাছে কোনো বিষয় না, আমি আমার নেতার নির্দেশে আমি জনগণের ভালো কাজ করার প্রত্যয় আমি নিয়ে নিয়েছি আর সেটি আমি করব। আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি এই ইউনিয়নটাকে, একটি রাস্তাও কাঁচা থাকবে না, একটা মানুষও রাস্তা ছাড়া ভালো রাস্তা ব্যবহার করবে, এবং স্বাস্থ্যসেবা ইতিমধ্যে আমাদের আমার ইদুপ্তারা ইউনিয়নে তিনটি কমিউনিটি সেন্টার আছে, যেটা আমাদের প্রধানমন্ত্রীর 96 উপহার, একটি আমার চেয়ারম্যান হওয়ার পরে হয়েছে আর দুইটি আগেই হয়েছিল। আর আমার এখন শিশু ও মাতৃ স্বাস্থ্যকেন্দ্র হয়েছে 10 শয্যা বিশিষ্ট। আমাদের যেই এখন স্বাস্থ্য কর্মকর্তা 2500 কমপ্লেক্স, আমার আরেকটি পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্র আছে আমার ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, সেই হিসাবে আমাদের স্বাস্থ্যের বিষয়টা ইনশাল্লাহ আমরা এখন শতভাগ সফল। আমাদের যতটুকু গ্যাপ ছিল ততটুকু আমাদের এই স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাইমা ইসলাম ইবা আসার পর থেকে আমরা আমাদের ততটুকু ফুলফিল হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা আমার যেই লক্ষ্য, সেই লক্ষ্য হলো প্রত্যেকটি মানুষ আমার এলাকায় স্বাবলম্বী হবে, গরিব থাকবে না, শিক্ষিত একটা জনগোষ্ঠী, যেই স্লোগান নিয়ে আমার নেতা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, দিন বদলের বইছে হওয়া, শিক্ষা আমার প্রথম চাওয়া, সেটা আমার দুপতারাতে ঘটবে এবং প্রত্যেকটি রাস্তায় নেমপ্লেট হবে। এই রাস্তাটি কোনো মানুষ যাতে এসে দুপতারা ইউনিয়ন পরিষদে কিভাবে যাব সেটা জিজ্ঞেস না করতে হয়, আমি নেমপ্লেট করব, প্রত্যেকটি রাস্তা নামকরণ করব এবং নেমপ্লেট করব। আমাকে যদি আল্লাহ সুযোগ দেয় এবং আমি যদি পরবর্তীতে আমার ভাগ্যে এই চেয়ার রাখে, সকল কিছুর মালিক আল্লাহ, আমি এই ইউনিয়নটাকে একটি আদর্শ ইউনিয়নে রূপ দিতে চাই এবং আমার যে অসহায় গরিব মানুষগুলো আছে সেই অসহায় গরিব মানুষগুলো যাতে, তারা যাতে এক মুঠো ভাতের জন্য কারো দরজায় যেতে না হয়, সরকারিভাবে আমরা যেভাবে পাচ্ছি আর যেভাবে আমরা কাজ করছি। আমার আরেকটি ই হয়েছে উন্নয়নমূলক কাজ, সেটি হলো আমাদের কর্মজীবী মহিলা ইনস্টিটিউট একটি প্রোগ্রামে, আমার একটি প্রোগ্রামে এসেছিলেন আমার মহিলা আওয়ামী প্রোগ্রামে, বর্তমান স্পিকার সাবেক মহিলা বিষয়ক শিশু মহিলা বিষয়ক মন্ত্রী ডক্টর শিরিন শারমিন চৌধুরী আমাদের মাঝে এসেছিলেন, উনি আমাদেরকে এটি গিফট করে গিয়েছিলেন, সেটা আমার ইউনিয়নে স্থাপিত হয়েছে। আমার একটি প্রোগ্রামে, মহিলা আওয়ামী লীগের প্রোগ্রামে এসেছিলেন উনি গেস্ট হয়ে, প্রধান অতিথি হয়ে দিয়ে গিয়েছেন এবং আমাদের এটা উদ্বোধন করেছেন আমাদের শিশু মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মাননীয় মন্ত্রী মেহের আফরু চুমকি আপা এটা উদ্বোধন করে গিয়েছেন। এর মাধ্যমে আমাদের অনেক নারী বোনেরা কর্মসংস্থান হবে, এখানে থেকে উন্নত ট্রেনিং নিয়ে কাজ করবে, সেটা আমি আমি যতদিন বাঁচবো জনগণের সাথেই বাঁচবো, জনগণের মঙ্গলেই বাঁচবো, আর যতদিন এই চেয়ারটাতে থাকবো ততদিন আমি জনগণের সততার সহিত জনগণের কাজ করার চেষ্টা করব। শুনলেন চেয়ারম্যান শাহিদা মোশারফের নিকট থেকে
তার জীবনে অনেক আন্দোলন সংগ্রাম চড়াই উৎরায় ফিরিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে লালিত করে আদর্শে অনুপ্রাণিত হয়ে সে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আছেন এবং তার ইউনিয়নের উন্নয়নের জন্য সে সর্বোপরি চেষ্টা করে যাচ্ছেন। ইতিমধ্যে অনেক উন্নয়ন হয়েছে, ভবিষ্যত উন্নয়ন হবে এবং তার ইউনিয়নকে একটি উন্নয়নমুখী এবং আধুনিক ইউনিয়ন হিসাবে গড়ে তুলবে। তার স্বপ্ন যে আমি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত যে বঙ্গবন্ধুর যে দলে আমি আছি, ভবিষ্যতেও থাকব। তো এখন চলেন আপনারা আমাদের সাথেই থাকেন যে তার দেয়া সাক্ষাৎকারে যে এলাকার যে উন্নয়নমূলক কর্মকাণ্ড এখন আমরা এই চিত্র আমরা ধারণ করব, ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকেন। প্রিয় দর্শক, আমরা ফিরে আসলাম সরজমিনে দুপতলা ইউনিয়নের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড। শাহিদা মোশারফ চেয়ারম্যান তার প্রথম 2011 নির্বাচিত হওয়ার পরে তার যে এই ইউনিয়নের যে প্রথম উন্নয়নমূলক কাজ একটি ব্রিজ এবং এই ব্রিজের সাথে যে দীর্ঘ যে রাস্তাটি করিয়েছেন জনগণের চলাচলের স্বার্থে সুবিধার্থে, আমরা দেখাচ্ছি এখন আপনাদের সেই ব্রিজ এবং রাস্তাটা যে এই সোনাখালী খালির উপরে যেই ব্রিজটি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্রিজটি এখন যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর এবং এখানে আপনারা দেখছেন যে একটু আগে একটা ট্র্যাক যেতে পারছে যা এলাকার মানুষের যে বাড়িঘর করার জন্য যে মালামাল নিতে যে সুবিধা হয় সেটা এই এলাকাবাসী ভোগ করতেছে। সব আমি এখন কথা বলবো 3 নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনির সাথে যে আপনার এই ব্রিজটা হয়ে কি কি সুবিধা হয়েছে আপনার এই এলাকাবাসীর জন্য। আমাদের এই ব্রিজটা হওয়াতে আমাদের এলাকার জনগণের সর্বোচ্চ জনগণের অনেক দুর্ভোগ ক্লান্তি নিবারণ হয়েছে। এই ব্রিজটা অতীতে একটি বাঁশের সাঁকো ছিল, দীর্ঘ বাংলাদেশ স্বাধীনতার পর থেকে অনেক বিএনপি ক্ষমতায় ছিল, তারা এই ব্রিজটার ব্যাপারে কোনো দিন মাথা গামায় নাই, কোনো দিন এই ব্রিজটার ব্যাপারে জনগণের ব্যাপারে তারা কোনো চিন্তা করে নাই। যখন আলহাজ নজরুল ইসলাম বাবু মাননীয় এমপি মহোদয় ক্ষমতায় আসলেন, আসার পর আমাদের এলাকার উন্নয়নের কথাগুলো আমরা তুলে ধরি ইনির কাছে আমরা দাবি জানাই, ইনি এই দাবি দাবাগুলো এই পূরণ করার লক্ষ্যে জনগণের দুর্ভোগের নিবারণের লক্ষ্যে মাননীয় এমপি মহোদয় আলহাজ নজরুল ইসলাম বাবু ভাই এই ব্রিজটি নির্মাণ করে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে দুপতলা 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র আড়াই হাজার নারায়ণগঞ্জ। এই মা ও শিশু কল্যাণ এই কেন্দ্রটা হওয়াতে এই এলাকার জনগণের যে স্বাস্থ্য সেবা, শিশুদের যে সেবা অনেক সুবিধা হচ্ছে। এই এটা সম্পূর্ণ শেখ হাসিনার বাস্তবায়নে কাজ করছেন নজরুল ইসলাম বাবু এবং তার সাথে আসছিলেন এই যে দুপতলা ইউনিয়নের চেয়ারম্যান শাহিদা মোশারফ। এদিকে আসো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা 122 নং পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে 2016 সালে। এখানে কোনো আগে স্কুল ছিল না, ফলে এলাকার কোমলমতি শিশুরা স্কুলে যেতে হতো অনেক দূরে, যাতায়াতে অনেক কষ্ট হতো। এখন এই পাল্লা আলহাজ নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয় হওয়াতে এখানকার এই এলাকার কোমলমতি শিশুদের যে লেখাপড়ার সুযোগ হয়েছে এবং স্কুলটা কাছে হওয়াতে তারা স্কুলে অতি উৎসাহী হয়ে এই স্কুলে শিক্ষা গ্রহণের জন্য চলে আসে। আমি এখন কথা বলবো এখানে এক শিক্ষার্থী কোমলমতি শিশু। কি নাম তোমার? ইমরান।
ইমন, তুমি কোন ক্লাসে পড়ো? 5A। এখানে স্কুলটা হওয়াতে তোমাদের কি কিরকম লাগতেছে? ভালো লাগতেছে। ভালো স্কুল। তোমাদের বাসা কি স্কুলের কাছে? হ্যাঁ। আগে এখানে স্কুল ছিল না বা না হওয়াতে অনেক দূরে যেতে হতো। এখন তোমার কাছে মানে কিরকম অনুভূতিটা? কিরকম ভালো লাগে। স্কুলে লেখাপড়া কিরকম হয়? ভালো। শুনলেন দর্শক যে স্কুলে স্কুলটা হওয়াতে অনেক সুবিধা হচ্ছে, খুব ভালো লাগতেছে, অতি উৎসাহ হয়ে তারা স্কুলে লেখাপড়া করতে আসে। এটা হচ্ছে পাল্লা গুরুস্থান হইতে বাজু গুরুস্থান হইতে পাল্লা পাকার স্থাপন। দর্শক আপনারা দেখতেছেন যে ধূপতারা পশ্চিমপাড়া এলাকায় আলহাজ নজরুল ইসলাম বাবু কমিউনিটি সেন্টার স্থাপনা করলেন। এখানে এই কমিউনিটি সেন্টার হওয়ার পরে এলাকাবাসী বিয়া সহ বিভিন্ন প্রোগ্রাম এই কমিউনিটি সেন্টারে এসে এখানে আয়োজন করা হয়। এতে এলাকাবাসীর অনেক সুবিধাও তারা এখানে ভোগ করে। এর 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 মাধ্যম হলো চেয়ারম্যান শাহিদা মোশারম হোসেন, তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এলাকার উন্নয়নে এলাকাবাসীর সুবিধার জন্য বিভিন্ন স্থাপনা সে চেষ্টা করে যাচ্ছেন করার জন্য। আমরা এখন কথা বলবো একজন এলাকাবাসী, যে আপনার নাম কি? বাবুল। হ্যাঁ বাবুল। বাবুল, এই যে এই কমিউনিটি সেন্টারটা হয়েছে, এতে আপনাদের আপনারা কী সুবিধা পাচ্ছেন? তোমরা বলো এই কমিউনিটি সেন্টারটা হওয়ার পরে এখানে তোমাদের কি সুবিধা হচ্ছে, কি সুবিধা ভোগ করতে পারতেছ? যে আমরা যেমন আমাদের স্কুলের অনুষ্ঠান হলে আমরা এখানে ক্যামেরার দিকে তাকিয়ে বলো, ক্যামেরা দিকে আপনার মনে করেন আমাদের স্কুলের অনুষ্ঠান এটার ভিতরে হয়, মনে করেন কথাবার্তা বিভিন্ন, যেমন গ্রামের বিবাহ হলে এটাতে হয়, তা আমরা বিভিন্ন উপভোগ করতে হয়। হ্যাঁ, শুনলেন যে এই কমিউনিটি সেন্টার হওয়ার পরে এলাকাবাসীর বিভিন্ন স্কুলের প্রোগ্রাম, বিয়া শাদী, মুসলমানি বা যে কোনো রাজনৈতিক প্রোগ্রাম তারা এখানে তাদের সুবিধা অনুযায়ী করতে পারে। ইতিমধ্যে আমরা আরেকজন মুক্তিযোদ্ধাকে পেয়ে গেছি, বিএম শামসুজ্জামান সাহেব। ওনার ব্রাহ্মণদিন ইউনিয়নের স্থানীয় বাসিন্দা। উনি মুক্তিযোদ্ধা চলাকালীন যে ভূমিকা পালন করছেন, এখন তার মুখ থেকে শুনুন তার কথা। জি আসসালামু আলাইকুম, আমি বিএম শামসুজ্জামান। ভারতের পাল্লা থানা থেকে ট্রেনিং নিয়ে আমি বাংলাদেশে মুক্তিযুদ্ধ করি এবং দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমি এই সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সংগঠনকে উজ্জীবিত করার কাজে আমি নিয়োজিত ছিলাম। তো আমি পূর্ব স্থান ছাত্রলীগ করতাম, এখন পর্যন্ত সেই আওয়ামী লীগে আছি। এই সংগঠনটাকে আমি মনে প্রাণে বুকে ধারণ করে রেখেছি, বঙ্গবন্ধুর আদর্শকে নিয়েই আমি আছি। তো লাল মিয়া সাহেব সম্বন্ধে বলতে গেলে, উনি আমাদের বাজার কমিটির আদর্শ বাজার কালীবাড়ি যে বাজার কমিটি, সেই বাজার কমিটির সেক্রেটারি ছিলেন। পাকিস্তান আমল, পূর্ব ইস্তান আমলেই আমি ওনাকে আওয়ামী লীগে জয়েন করে বাজার কমিটি গঠন করি, ওনাকে সেক্রেটারি করি। তো মনে আছে আমার, উনি আমি যখন ইন্ডিয়াতে যাই, যেদিন যাই সেদিন উনি আমাকে ওনার আবার ডাক্তার আমাদের এমপি সাহেবের আপন চাচা রাজাউর রহমান, ওনার নিজে লালমিয়া সাহেবের আপন ভাতিজা সাত্তার, সে প্রয়াত হয়েছে। গত শুক্রবার দিন আমাদের রাজাউর ডাক্তার সাহেবও ইন্তেকাল করেছেন। তো আরও কয়েকজন ছিল, ফারুক ছিল পাঁচগায়ের, মিজান মাস্টার পাঁচগায়ের, এবং আড়াই হাজারের শামসুল মোল্লা, আমাদেরকে উনি গোপাল দি আমাদের যে সাবেক এমএনএ ছিলেন ওনার বাড়ি পর্যন্ত পৌঁছাই দেন।
ওখান থেকে আমরা নৌকা করে ভারতে যাই। তো উনি আমার জানা মতে, আমি এটা বলবো যে আমার জানা মতে উনি বাংলাদেশের জন্য কাজ করেছেন এবং উনি আমাদেরকে আর্থিকভাবে অনেক সহযোগিতা করেছে। তখন আমরা ছাত্র মানুষ, হ্যাঁ, অনেক টাকা পয়সা দিয়ে উনি আমাদেরকে, লাল মিয়া সাহেব আমাদেরকে আর্থিকভাবেও সহযোগিতা করেছেন। তখন আমরা ছাত্র মানুষ, টাকা পাবো কোথায়? উনি ব্যবসায়ী ছিলেন, বাজার কমিটির সেক্রেটারি ছিলেন, আমাদেরকে সার্বিকভাবে সর্বত্র সহযোগিতা উনি করে গেছেন। আমি ভারত থেকে ট্রেনিং নিয়ে আসার পরে শুনলাম যে উনি ওনাকে দুষ্কৃতিকারীরা হত্যা করেছে। তো আমি খুঁজেছিলাম কারা তাকে হত্যা করেছে আর প্রতিশোধ নেওয়ার জন্য, দুর্ভাগ্য আমি তাদের কোনো ট্রেস পাই নাই। মনে হয় তাকে শত্রুতাবশত অথবা টাকা পয়সার জন্য ওনাকে, লালমিয়া সাহেবকে হত্যা করা হয়েছে। এছাড়া ওনার যে আচরণ, এত ভালো আচরণ ছিল, আমি এখনও ভুলতে পারি না ওনাকে। আমি অন্তর থেকে ওনাকে কোনো দিন বাদ দিতে পারি না, একদম ভালো লোক হিসাবে। দুর্দিনে এই আওয়ামী লীগের জন্য উনি যে সাহায্য সহযোগিতা করেছেন, কাজ করেছেন, সেই জন্য আমি মনে করি, আমি এখন থানা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হ্যাঁ, আমি তো এই সংগঠনের সাথে এখনও আছি বঙ্গবন্ধু আদর্শকে নিয়ে। আমি বলবো ওনারা যদি আমাদেরকে সহযোগিতা না করতেন তাহলে আওয়ামী লীগ এভাবে আগাইতে পারতো না। 1971 সনে কালীবাড়ি সেক্রেটারি ছিলেন, তৎকালীন উনি কালীবাড়ি বাজার থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে আপনার মুক্তিযুদ্ধের সাহায্যের জন্য আপনার খাদ্য সংগ্রহ করতেন, আরও অনেকে ওনার সাথে সাহায্য করছে। উনি একজন ভালো লোক ছিলেন, উনি সবসময় বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ চলাকালীন সবসময় মুক্তিযুদ্ধের যে যত রকমের সাহায্যের প্রয়োজন সব রকমের সাহায্য উনি করতেন। তবে আর কি, ওনাকে যারা হত্যা করেছে তারা রাজাকার ছিল, তারা অবশ্যই মুক্তিযোদ্ধা ছিল না। উনি সবসময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন এবং উনি সার্বিকভাবে সবসময় মুক্তিযুদ্ধ যেভাবে সহযোগিতা করা দরকার সেভাবে সহযোগিতা করছেন। উনি একজন ভালো লোক ছিলেন এবং ধর্মগুরু ছিলেন, উনি নামাজি ছিলেন, উনি মানুষের কোনো ক্ষতি জীবনে করেন নাই। উনি সবসময় মানুষের উপকার করতেন এবং গরিব মানুষকে উনি সহায়তা করতেন, সাহায্য করতেন। ওনার কোনো চরিত্রের এমন কোনো দোষ নাই যে আর কি ওনাকে মানুষের দোষ করতে পারে, এবং উনি সবসময় গরিবের পাশে থাকতেন এবং মুক্তিযুদ্ধের জন্য উনি নিবেদিত প্রাণ ছিলেন। উনি সবসময় মুক্তিযুদ্ধকে উনি মানে সবসময় সব ব্যাপারে উনি সহযোগিতা করেন, এমনকি উনি নিজে মাথা বোঝা করে ওনার বাড়ির থেকে আপনার এই যে এই বেডিংপত্র এনে আমাদের বাড়িতে মুক্তিযোদ্ধা যে ক্যাম্প ছিল উনি এদেরকে এনে দিয়েছিল, আমার নিজের শত্রুকে দেখা, এগুলো আর কি আমি কারো কাছে শুনে বলি নাই। আমরা যে কাজকর্ম করছি সেই অতীত স্মৃতি সব কিছুই মনে নাই, যা কিছু কিছু মনে আছে সেগুলোই বলতে পারবো। আমরা মুক্তিযুদ্ধের সময় আমরা বর্ডার ক্রস করি নাই, আমরা গ্রামে থাইকা, আমাদের একটা মেইন রোড ছিল কুমিল্লার থেকে যে মুক্তিযোদ্ধাগুলো আসতো, ওই মুক্তিযোদ্ধাগুলো মেঘনা নদী পার হইয়া গোপাল দিদিয়া কমলাপুর স্টেশন পর্যন্ত যাইতো, এবং এই রাস্তার মধ্যে তাদেরকে সমাদর করা, তাদের মানে আপনার সেফটি, তাদের মূল জিনিস হলো সেফটি। এখন আমাদের মূল অর্গানাইজার ছিলেন দুপ্তার ইউনিয়নের ডাক্তার রেজার রহমান সাহেব, আর ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন সিরাজুল ইসলাম তোতামিয়া, আর একজন ছিলেন আব্দুল হাই লাল মিয়া সাহেব, যাকে নাকি গুলি করে মারা হয়েছে কালীগুড়ি বাজারে অন্যায়ভাবে, বুঝলেন তো। আমরা আরও কিছু লোকের নাম না বললেই নয়, যেমন গিদ্দার আক্তর যেমন আছে, শাহাজুদ্দিন সাহেব আছে, এই যে মোতাহারের বাপ, তারপরে খালেক ভূঁইয়া সাহেব আছে, তারপরে আপনার এই যে আব্দুল গফুর ভূঁইয়া সাহেব আছে, তারপরে আপনার এই যে রোশন আলী সাহেব আছে, এই কি নাম মতলিব দানেশ মিয়া। তবে এর মধ্যে সবচেয়ে বেশি আপনার ভূমিকা রাখছে সেটা হলো শাহিদার চেয়ারম্যান সাহেবের আব্বা, ওনার নাম হলো আব্দুল হাই লাল মিয়া। উনি রাত্রেবেলা আমাদেরকে মিয়া সিরাজুল ইসলাম তোদা মিয়া সাহেব সহ সবাই এই যে নগরপাড়া, গির্দা, পাল্লা, বান্তি, পাঁচরুকি, মাওনা এই সমস্ত এলাকার থেকে 10 টাকা 5 টাকা বিক্রির মতন আমরা টোকাইছি। সত্যি কথা বলতে গেলে তখন টাকার অনেক মূল্য ছিল, অনেকে আটানো দিচ্ছে, এগুলো দিয়ে চাউল ডাউল কিনা আমরা দুপ্তরা হাই স্কুলের মাঠের মধ্যে গরু কিনা সেখানে ডাক্তার রাজা রহমান সাহেবের নির্দেশেই আমরা কাজ করছি।
উনিও আমাদের সাথে কাজ করছে, উনিও রাত্রে বাড়ি বাড়ি গেছে আমাদের সাথে, এই খাওয়ান দাওয়ান জোগাড় করে পরে শেষে ওদেরকে খাওয়ান দাওয়ান দিয়া আমাদের বাড়িতে একটা দোতলা বিল্ডিং ছিল, এই দোতলা বিল্ডিং এর মধ্যে সব SLR LMG স্টেন গান, রাইফেল তো তখন কোনো ব্যাপারই না এগুলি, তারপরে গ্রেনেড, তারপরে আপনার এক্সক্লুসিভ যেগুলো দিয়ে আপনি ব্রিজ ভাঙার জন্য ওই আটার মতন একটা জিনিস আছে না গোলায় যেটা ব্রিজ ভাঙে, ওগুলো সব গোডাউন ছিল আমাদের দোতলায়। অর্থ যোগান দিচ্ছেন আমার চাচা আবুল খায়ের সিদ্দিক সাহেব, তারপরে হিন্দু একজন ভদ্রলোক ছিল আমার নামটা ভুলে গেছি গিয়া, অনেকেই ছিল অনেকের নামে ভুলে গেছি গিয়া, এগুলা এই অস্ত্রপাতি সব আমরা অনেক হাসতে হাসবেন কথা বললে 40 খান খেতাই লাগছে, খেতা যে খেতা দিয়া নাকি অস্ত্র মোড়াইয়া এগুলাকে আমরা এই মঠখোলা দিয়া এই রূপগঞ্জে পর্যন্ত বর্ডার পৌঁছে দিচ্ছি। রূপগঞ্জ থেকে আরেক দল আছে তারা আবার আপনার ওই ওই পারে মানে এই কমলাপুর স্টেশন পর্যন্ত এক কাতার উপর দেখতেছে, তো মানুষের বোঝা বেড়ে নিয়ে আপনার ধরেন মোটরসাইকেলের যে ইয়াগুলা আপনার এই গুলিগুলা এগুলো তো কলার থরের মতন হেঁটটা ছিল না, এত বড় বড় তো পাঁচটাই এক বোঝা, তো মানুষ লাগছে 20-30-40 জন লাগছে, রাত্রিবেলা এগুলি সব বোঝাবো আমরা ওখানে পৌঁছাই দিচ্ছি। এই যে মুক্তিযুদ্ধ আপনারা যে ছিলেন বা এই এলাকার যাদের নাম বললেন এবং আরো আরো মুক্তিযুদ্ধ যুদ্ধ করার জন্য আরো যে এলাকা এলাকাবাসী অনেকেই উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসেন দেশ স্বাধীনতা স্বাধীনতা রক্ষার্থে, স্বাধীনতা করার জন্য মানে মুক্তি বাহিনীর যে হানাদার বাহিনীকে যে হটিয়ে হটিয়ে আমরা দেশ স্বাধীন করার জন্য করে নিয়ে আসছি, যে যে দুপতারা স্কুল বললেন এখানে মুক্তিযোদ্ধাদের খাওয়া দাওয়া হতো, এই পরিচালনা খাওয়া দাওয়ার দায়িত্ব কে, যে আব্দুল হাই লাল মিয়া সাহেব ছিলেন, উনি ছিলেন ফুড ম্যানেজার, আর মানে টাকা পয়সা জোগাড় করার জন্য ছিলেন ডক্টর রাজা রহমান সাহেব আর হলো সিরাজুল ইসলাম তোতা মিয়া। আচ্ছা তারপর আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো এই কথাটা ভুলে গেলাম, এই আপনার এই অস্ত্র অস্ত্রগুলি খুব সেফে রাখতে হয়েছে, খুব সাবধানে নিতে হয়েছে, এগুলোর ব্যাপারে ডাক্তার রাজা রহমান সাহেব মানে প্রতি এক মাইলের মধ্যে 5-7 জন করে আপনার এই অস্ত্রগুলো আপনাদের বাড়িতে ছিল, এই অস্ত্রগুলো আমাদের বাড়িতে দোতলা বিল্ডিং এ ছিল। আচ্ছা আর মোটরসাইকেল মারতে সেটার কর্নেল মালিক সাহেব ছিল এখানকার, এই ক্যাম্পটার দায়িত্বে ছিলেন কর্নেল মালিক, ওনার বাড়ি ছিল ঝালকাটি, এটা ডাক্তার রাজা রহমান সাহেব থাকলে বলতে পারতো পরিষ্কার ভাবে, উনি এখন কোন পোস্টে আছেন মারা গেছেন কি না আমি জানি না। আচ্ছা আরেকজন ছিল DIG ছিল আপনার ঢাকার, উনি ছিলেন সিলেটে মকবুল সাহেব, উনি আসছিল গত বছর আমার এখানে, উনিও ছিলেন এখানে। আরেকজন ছিল আপনার সেটা হলো শামসুলক মোল্লা, 2500 উনি বোধ হয় এখন বসেন। আপনি কি মুক্তিযুদ্ধ সনদ পেয়েছেন? আমি মুক্তিযুদ্ধ সনদ পাইছি, আমাকে সনদ দিছে কে জানেন, আমাকে সনদ দিছে ওর মাস্টারদা সূর্য সেন নাতি অরুণ সেন, অরুণ সেনের কাছে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট গুলো দিছে মেজর জলিল, যে যারা নাকি কাজ করছে তুমি দেখছো ওদেরকে তুমি সার্টিফিকেট দিবা, ওনার সিগনেচার করা সার্টিফিকেট আমার কাছে আছে। মুক্তিযোদ্ধাদের এখন যে বর্তমান না আমি ভাতা পাই না, আমি শুধু কোনো সুযোগ সুবিধা পাই না কারণ হচ্ছে কি আমি রেজিস্ট্রেশনের সময় ধরুন দেশের বাইরে, আমি 20 বছর যাবতীয় আমেরিকা যেতে কথা বলছেন, সেই জন্যই ওটা আমার ওই লিস্টে আমার নাম আসে নাই। তারপরে বলেন একটা কথা দুঃখজনক কিছু মনে করবেন না, এটা আবার এই আমার এই সাক্ষাৎকারে দিতে গেলে এটা ঠিক হবে না আমার মনে হয়, এটা কাইটে আমি পরে বলবো কথাটা, আমি গেছিলাম মুক্তিযোদ্ধা মন্ত্রী যে মুক্তি মালক সাহেবের দোতলার উপরে আমি গেছিলাম, সেখানে আমি অনেক কষ্ট করে অনেক যাতায়াত ঠেলা ঠেলি করে ভিতরে ঢুকছি, ঢুকার পরে আমাকে আমি একটা প্রশ্ন করছি, তো আমি সার্টিফিকেট দেখালাম পরে উনি একটু অন্যরকমের কথাবার্তা বললো, তারপর আমি বললাম দেখেন আপনার বয়স আর আমার বয়সের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু আপনি যে মুক্তিযোদ্ধা মন্ত্রী এখন আমি কিন্তু আসল মুক্তিযোদ্ধা, আমরা কি পরিশ্রম করছি সেগুলো আপনার দেখেন নাই, বলার পরে কয় ওরে বাড়ি কর, এই কথাটা বলা ঠিক হবে না টিভির সামনে, না যেটা সত্য এটা হ্যাঁ আমাকে বাইর করে দেওয়া হয়েছে এখান থেকে, এই যে প্রেস ক্লাবের পাশে যে আপনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অফিস সেখানে আমি গেছিলাম, সেখান থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। দর্শককে শুনলেন যে একজন মুক্তিযোদ্ধার কথা, নূর ইসলাম সাহেব, উনি মুক্তিযুদ্ধ করেছিলেন, তার পরবর্তীতে যে মুক্তিযুদ্ধ যে সনদ উনি পেয়েছিলেন এই সনদ নিয়ে মন্ত্রী মহোদয়ের মন্ত্রণালয়ের সামনে উপস্থিত হওয়ার পরে ওনাকে রিসিভ করেনি বা মূল্যায়নও করেনি, সেটা একটা দুঃখজনক বিষয়, একজন মুক্তিযোদ্ধাকে এইভাবে অপমান বা মূল্যায়ন না করা। আরেকটি কথা শুনলেন যে যে আব্দুল হাই ওরফে লাল মিয়া সাহেব উনি মুক্তিযোদ্ধা চলাকালীন মুক্তিযোদ্ধাদের যে
যে সহায়তা করেছেন বিভিন্ন আয়োজন করে খাওয়া দাওয়া বা ওনাদের বিশ্রামের বা বিছানায় যে কোনো বিষয়ে ওনার যেভাবে সুন্দর পরিবেশে থাকতে পারে খেতে পারে এই ব্যবস্থাই চেয়ারম্যান শাহিদা মোশারফের পিতা আব্দুল হাই লাল মিয়া সাহেব করেছেন এবং উনি এই খাওয়া দাওয়ার বিষয়গুলো অ্যারেঞ্জমেন্ট মানে ম্যানেজ করার জন্য যে চাল ডাল তরকারি যে বিষয়ে এগুলো দরকার ছিল সেগুলো রাতের অন্ধকারে ধারে ধারে ঘুরে সবার থেকে কালেকশন করে নিয়ে এসে মুক্তিযোদ্ধাদের খাওয়ার ব্যবস্থা করেছেন। এই অবদান রেখে গেছেন আব্দুল হাই লাল মিয়া সাহেব। এটা যারা ওনাকে চিনেন জানেন বা দেশকে যারা ভালোবাসেন দেশকে স্বাধীনতার লক্ষ্যে স্বাধীনতার সপক্ষে যারা কাজ করছেন তারা আজীবন প্রজন্ম থেকে প্রজন্ম তাদের নাম যেন ইতিহাস হয়ে ইতিহাসের পাতায় থাকে এটা প্রত্যাশা সকলের। আমি আবারও স্বাধীন বাংলা টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমার এই দুপতারার মেহনতি মানুষের। দর্শক শুনলেন দুপতারা ইউনিয়নের চেয়ারম্যান শাহিদা মোশারফের যে উন্নয়নের কথা, সে একজন সহায়ক মুক্তিযোদ্ধার মেয়ে। তার বাবা আব্দুল হাই লাল মিয়া মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন এবং সে তার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল মানুষের পাশে দাঁড়াবে, জনসেবামূলক কাজ করবে। তার স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে নজরুল ইসলাম বাবু এমপির সহযোগিতায় সে বর্তমান দুপতারা ইউনিয়নের চেয়ারম্যান। 2011 সাল থেকে অর্থপতি পর্যন্ত অব্যাহত আছে। তার ইউনিয়নের উন্নয়নের জন্য সে সর্বদা চেষ্টা করে যাচ্ছে যে ইউনিয়নবাসী ভালো থাকুক, সুস্থ থাকুক, তাদের ভবিষ্যৎ যেন সুন্দর থেকে সুন্দরতম হয়, এই প্রত্যাশা শাহিদা মোশারফের। রেজাউল ইসলাম, স্বাধীন বাংলা টিভি, দুপতারা ইউনিয়ন, আড়াই হাজার, নারায়ণগঞ্জ।